আসার পরে তিন দিন খাইলাম হাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুখারিতে আসে এক সাহাবী বলে হুজুর আমার বাগানে ভালো ভালো খেজুর আসে আপনার জন্য কিছু খাজর নিয়ে আসি হুজুর খেজুরগুলো দিয়া যখন খাবে ফাতেমার কথা মনে হয়ে হুজুর চোখের পানি ছেড়ে আদমত জয়ফি তাবার তাবার মানে খেজুর হযরত হাসান বলতেছে না তুমি কাঁদো কেন বলে জিবরিল আমিন আমাকে বলে গেছে আমার ফাতেমা আজ্জাদিন কিছু খায় না আমার কাছে খাদি আসছে তাবার বললে মজবরাতুল তাবার হাত্তা বাইরা দিন আজওয়া আজওয়া খেজুর আসছে আমি কেমন করে খাই তখন ওই লোকটা বললাম আমি তোমার এই খাজরকে নাড়াই দিলাম আল্লাহ তোমার খেজুর গাছে বরকত দেবেন 35টা খেজুর হুজুর একটা গালে না দিয়া হাসান হোসেনের কিন্তু ভাগ করে দিয়া 10টা খাজর আম্মা আয়েশার কাছে দিয়া বাদ বাকি খাজরগুলো ফাতেমার জন্য নিয়ে হাতিয়ে গেছে চোখের মানে রাখতে পারিনি ফাতেমা আসবে যখন আল্লাহর নবী ফাতেমার সম্মানে দাঁড়ায় গেল এই দাঁড়ানটাকে কিয়াম বলা হয় আর এই সব গুরু করা হয় কিয়ামের কোন হাদিস নাই লেখাপড়া শেখো লেখাপড়া তো শেখো নাই তোমাদের ভিতরে হিংসার বীজ ঢুকে গেছে তোমাদের পূর্বপুরুষ আমি দেওবন্দে 8টি বছর পড়েছি আমার উস্তাদ 1952 সালে আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে আমি বুখারী পড়েছি আমার উস্তাদ কিয়াম মিলাদ করেছে খাজি ইমদাদুল্লাহ মাজার মকি রাহিমাহুল্লাহ যিনি সকল দেওবন্দে এবং উস্তাদ ছিলেন আবুল কাসেম নানুতবি রহমাতুল্লাহ উস্তাদ ছিলেন তিনি মিলাদ কিয়াম করতেন তোমার আমার বাবা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বাংলার জমিনের সবচেয়ে বড় আলেম তিনিও মিলাদ কিয়াম করেছে আমরা মিলাদ কিয়াম ফরজ আছে মনে করি না এরা মুস্তা হাসান আর তোমরা বিরোধিতা করো আমি কোরআন চ্যালেঞ্জ করে বললাম তোমরা লিল্লাই বদিন এটা জায়েজ আছে কোরআন হাদিস থেকে একটা দলিল দাও আমি জেনারেল লাইনে পড়ছি নেকির আশায় না শুধু আমার জেনারেল বন্ধুদের বুঝাবার জন্য আর কোরআন পড়ছি আল্লাহকে খুশি করার জন্য আমার নিয়ত ঠিক আছে না আমার 7টা ছেলে আছে আর 8টা মেয়ের সাইড মরে গেছে আলহামদুলিল্লাহ বেশি সন্তান নেবে ওই দুনিয়ার কোন ইহুদির বাচ্চা খ্রিস্টানের বাচ্চা দুটি হলে যথেষ্ট এটা কোরআন বিরোধী এটা হাদিস বিরোধী আল্লাহর হাবিব বলছে কমস কম যার তিনটা সন্তান হবে তার পিতামাতা যদি ছেলেদেরকে শিরক শিক্ষা না দেয় মুশরিক না হয় তাহলে তার পিতামাতাকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দান করবে আর চেষ্টা করার পরে যদি একেন্টে না হয় সেখানে আল্লাহ বিবাচন খাটাবে সে আয়াতটা আছে কিন্তু তুমি আগে যারা নাকি সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে হুজুর বলছেন সাল্লাইতু সাল্লাইনা তাদের নামাজ হবে না সুমতু সুমনা তাদের রোজা হবে না তাদের হজ বাতিল এবং সব দুনিয়ার যা নেকি হিসেব করেছে আমি আল্লাহ উলাইকা হাবিতাত আমালুহুম সকল আমলকে বাতিল করে দিয়ে অফিল নারিহুম খালিদুন তাদেরকে আমি জাহান্নামে পৌঁছে দেব ভালো করে শোনো বিআইনি জামদিন কুতিলা কোরআন শরীফের আয়াত এক সাহাবী বলে হুজুর আমার স্ত্রী কুস খায় লাল কুস হলে সন্তান ধরে না হুজুর বলছেন তাহলে ওই লোককে বলে দাও সে জাহান্নামী তখন এই আয়াত নাযিল হয় বিআইনি জামদিন কুতিলা
কি কারণে তুমি সন্তানকে হত্যা করেছ? বড়ি খা বিভিন্ন পদ্ধতি সুচই দেবে। সেই দিনকে তোমার যারা মহাবাদ ছিল দুটো সন্তান, ওই গুণাগারদের খুঁজে পাওয়া যাবে না। ওরা কি বলবে? ওই সকল পাপীরা যাদের কথা শুনিয়া আমরা এই অন্যায় কাজগুলো করেছি তাদেরকে হাসরে একীভূত করা হবে। অনুসারীরা লিডারদেরকে বলবে, তোমাদের কথা শুনে তো এই কাম করেছিলাম, এখন আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও। ফাহাল আনতুম মগুনু, ইংরেজিতে কয় ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাদ, আরবিতে বলে ইস্তেভামিয়া। ফাহাল আনতুম মগুনু, আমাদের কি তুমি বাঁচাইতে পারো? নেতারা তখন কলা খাওয়াই দেবে, এমন গোপালগঞ্জের ভাষা, কলা খাওয়াই দেবে। গোপালগঞ্জের ভাষা তো বোঝো না, এখন আমাদের হাতে যাই করো, এখন আমাদের হাতে দেওয়ার কামার সুযোগ নাই। কেমতের ময়দানে গুরু লাভ দেখাই দেবে, নেতারা বলবে আমাদের কেন তোমরা মানছিলাম, আমরা এখন যদি বিপদ থেকে আমরা নিজেরাই মুক্তি হতে পারতাম তোমাদের করে দিতাম। আম সবার আল্লাহর কোরআন আপনাদের খারাপ লাগতেছে নাকি? আল্লাহ বলবেন সেদিন কিয়া নেতাজি বলবে, আমরা নিজেরাই মুক্তি পাইনি, তোমাদের দেওয়ার কোনো ব্যবস্থা নাই, এখন আমরা তোমরা এই জাহান্নাম থেকে পালাবার কোনো উপায় নাই। মা লানা মিন মাহিস, তখন যাবে সেই দিনকে নেতা খেতা ফুসাই যায়। এই কিছুদিন আগে আমার পোতা খান বইয়ে নিয়েছে যে ওই স্টাইল কি, আগের যুগের গ্রাজুয়েট ব্রিটিশের সময়, আমার বলছে বাদান আল্লাহ আমাদের কৃষি কি দিয়ে সৃষ্টি করেছে, আমি বললাম আপনার মুসলমানরা কোরআনের পক্ষে বলি, আপনাদের কোন মান ইচ্ছে চলে যাবে। আমি আগেই তো বলছি আমি কোন রাজনীতি করি না। নিশ্চয় আমি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছি। সূরা হজ সূরা 17 পারা 5 নম্বর আয়াতের মাঝখানে ফাইন্না খলকনাকুম মিন তুরাব, আল্লাহকে যারা ভালোবাসেন তো হাত উঠান, মহিলারা যারা মুসলমানের সন্তান হাত উঠবি, অমুসলিম যারা তার হাত উঠবি না। আল্লাহ কোরআনে বলে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি হইতে, একটু হাত নাড়াও, আল্লাহর কোরআনের পক্ষে একটু সাপোর্ট করো, যিনি হিসাবে জান্নাতে যেতে পারবা। এরপরে আল্লাহ সূরা আর রহমান, সূরা আর রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুলালা ইসি সালসালিন কাল ফাখর,
আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি পোড়া মাটি এবং ঠনঠনিয়া মাটি থেকে সৃষ্টি করেছি বুঝলি বাবা আপ উঠা কামতের মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে কি দিয়া পোড়া মাটি একটু জোরে কো আমি তো মুহাদ্দিস মানে মুফাসসির বসে আছি পোড়া মাটি এবং ঠনঠনিয়া মাটি সলজালিন কাল ফক একথা আমা একথা আমা আসেন সূরা আল মুমিন মানুষের মাথা সৃষ্টি করেছে কাবা শরীফের একেবারে অতলতল পাতালের মাটির থেকে মানুষের মস্তক তৈরি করেছে আর নারী এবং পুরুষের লজ্জা স্থান সৃষ্টি করেছে বেহেশতের থেকে পানি ফেলে দিয়েছে সব সলের পানি আর কাবা শরীফের দরজার কাছে যে মাটি নিচের মাটি আর জান্নাতের সব সলের পানি দিয়া নারী এবং পুরুষের লজ্জা স্থান সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছে জীবনে অর্ষণ আজকে গোপালী অর্ষণ লন্ডনে এইবার কামাই নিছি আমার ছোট ভাই আমার স্বাস্থ্য মেজর জেনারেল ও বলছে সব সাংসার দিকে আমার ভাই জান আসবে আমি আমেরিকা আমার জামাইকা আমার তাকিয়া থাকে আমার মেয়ে 6 নম্বর মেয়ে 2 নম্বর মেয়ে আমার আমি জামদম আর দুটি থাকে কানাডা আর একটা লন্ডনে আরটা থাকে সেই জাপানে টোকিওতে থাকে আমি আমার প্রত্যেকটা মেয়েকে আমি হাফেজে কোরআন বানাইছি যখন আল্লাহ আকবার আমার প্রত্যেকটা মেয়ে কোরআনে হাফেজা আর তোর দাদি জিডামার কাছে থাও ও হাফেজা আমি এমনি পাস বিয়ে পাস আমার বিয়ে করে নেমে আব্বার বলছিলাম আব্বা আমার এমনি 42 বছর বয়সে বিয়ে করছি পড়তি পড়তি মানে অনেক বয়স হয়ে গেছে তো দেখেন হরিবি মেয়ে হোক কিন্তু কোরআনে হাফেজা হতে হবে যেরকম আল্লাহ আকবার তা কালা হোক করতে হোক স্ত্রী যদি ভালো হয় স্ত্রী যদি ভালো হয় আর দুনিয়া হুলুলাতুন ওয়াহাদিরা আল্লাহর হাবিব বলেন দুনিয়ার উম্মদা শান্তি দুনিয়ার সবচেয়ে বড় শান্তি পেয়েছে যে দিনদার মেয়ে পেয়েছে যার স্ত্রী বালানা তার দুনিয়া বালানো পর্দা নিশি মেয়ে বিয়ে করবার আমাদের দেশের কিছু হিজড়া মহিলা আছে কিছু ওয়াজাতের কুজাত আছে যারা মঙ্গলবারে জন্ম নেয় আল্লাহর রসুল বলেন তারা কোনোদিন ভালো হতে পারে না তারা স্বামীকে ভালোবাসতে পারে না আর যারা দিনদার মহিলা তারা কোনোদিন স্বামী বদলায় না ওরে দিনদার মহিলারা কোনোদিন পতি বদলায় না হাত উঠবে হাত উঠানো অসম্ভব হয়ে দেব ওরে দিনদার জোরে কর দিনদার মহিলারা কোনোদিন মুর্শিদি পতি বদলায় না ওয়াস্তি পুটি ওয়াস্তি সাতটা সাতটা দোজকের সাতটা দরজা রেডি কোথায় কোথায় কোন আসামিরে থাকবে সেই বিচার দেব এত সময় আমরা ঈশার নামাজ পড়ে ফেলছি এখন আর কোন হুজুর এরম দিতে পারবে যে হুজুর মাকরু হয়েছে মাকরু কার শরীরে বেড়াইছে নামাজ পড়ে বেড়াইছে আর মাকরু আছে নাকি ফসলের আগ পর্যন্ত চলবে যতটুকু পারি বুড়ো মানুষ হাত উঠাও না রাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দিক থাকা যদি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা বের কর কোরআন মাজিদের সূরা নিসা সূরা নিসার প্রথম বের কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি সূরা নিসার প্রথম আয়াত আল্লাহকে ভয় করো আমি একজন আদম থেকে
তোমাকে সৃষ্টি করেছি একটু দর আমার এটা বলার সাথে সাথে আসে পাতাতেছে বাবার বাবা হায় হায় বিসমিল্লাহির রহমানির রহিম উকিল সাহেব ধরেন আমাকে হেল্প নি ইয়া আইয়ুহান নাস بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الله বলেন হে মানব জাতি তোমাদের একজন থেকে সৃষ্টি করেছি এরপর মিনহা যাওজাকা এবং স্ত্রী বের করেছি ওয়াবাসা মিনহুমা রিজালান كثيرا ونساء এরপরে আমি তোমাদের বহু নরনারী আমি সন্তান সৃষ্টি করেছি ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম الله كان عليكم رقيبا الله اكبر একটু হাত উঠান আল্লাহু আকবার আল্লাহর কালাম আপনাদেরকে খুশি নেবে খুশি কুরআন মাজিদে 160 আয়াতের ভিতরে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারিমা এবং 4000 হাদিস দ্বারা সাবেত আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি হইতে কিছু কিছু পাগল ছাগল আছে কয় বানর থেকে ডাইরুম এ যখন বলছে যে বানর থেকে মানুষ হয় ওর স্বভাব ছিল লন্ডনে আমি দীর্ঘদিন ছিলাম দারুণী মতবাদ এটা কোনো বৈজ্ঞানিক গ্রহণ করে নাই সব ঘৃণা ভরে এরাকে থুতু মারা দিয়েছে আমরা বানরের সন্তান না হাত উঠান আমরা বানরের যে হাত উঠবে না সে বানরের সন্তান খবরদার যে এই আকীদা যদি থাকে সে কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সে মুশরিক হবে তার স্ত্রী থাকলে অটোমেটিক্যাল তালাক হয়ে যাবে বাংলাদেশের একজন গ্রাম মুক্তি হিসেবে চ্যালেঞ্জ করলাম আমার এই ফতোয়াকে যদি কাটতে পারে কোনো শিক্ষিত আমার ঢাকার দুটো বাড়ি আমি তাকে দিয়ে দেবো আর আমি 1971 সালে আপনাদের দেভাটা দিয়া আমি মেজর জলিল আমার অ্যাটেন্ডে নদী এই যে ক্যাপ্টেন শাহজাহান যারা ছিল আমার বন্ধু অনেকে চলে গেছেন আমি বুড়ো মানুষ পড়ে আছি এই সময় এই এই শয়তান গুলো আমার সামনে পড়ছে না যখন আমার কাছে জিনিস ছিল কত টুমিন দিতাম এই সব কাফের বাচ্চা তোমাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি এটা বাংলাদেশ মুসলমানের রাষ্ট্র কথা বলে এটা বলি আপনার দেশ এটা অলি আল্লাহর দেশ এটা খান জাহানালি বাবার দেশ এটা শাহজালাল এমিরি রহমাতুল্লাহ আলার দেশ এই দেশে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই এ দেশ সদস্যা বুজুর মাওলানা শামসুল হক ফরিদুল রহমাতুল্লাহ আলার দেশ এই দেশ আহসুল্লাহ আমাদের চাচাজার মুরব্বী নাউতাশি আছেন বলি আল্লাহর দেশ যখন আল্লাহ আকবার এখানে কোন মুশরিক কাফের নর্তকীর বাচ্চার দেশ নয় আমি তাদের হুঁশিয়ার করে দিচ্ছি যদি খোদাকে ভালো না লাগে তুই নিজে গোপনে কাফের হয়ে যা কিন্তু মুসলমানদেরকে কাফের বানানোর কোনো সুযোগ তোমার এখন হাতের ভিতর সুসুম করে অস্ত্র জমা দিয়ে দিছি কিন্তু কেমনি জমা দেওয়া কারণ এর বেকায়দা জিনিস বাংলাদেশে কোথায় লুকে থাকবি ধরে নিয়ে আসবো শয়তানগুলো আমরা বানরের জন্ম না যেরকম আমরা হাত ওঠে না কেন আমরা কি বানরের জন্ম হযরতে দাউদ আলাইহিস সালামের কথা শুনছেন আমি জর্দান ইউনিভার্সিটিতে যখন ছিলাম তো আমার স্ত্রী একদিন আমাকে বলছে যে তুমি চলো আমরা একটু ওই আবার ও হাবেজ মানুষ তো হাবেজা একটু চলো ঠিক আছে আর বোর সাথে যেহেতু আমি 42 বছর বয়সে বিয়ে করছি বোনের যা দম না গেল তো
আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো তো আমরা স্পিড বোট ভাড়া করলাম 300 দিরহাম দিয়া তো ওই ড্রাইভারকে বললাম আকাইতে ফিল কাবা আল মুকাদ্দাবা ফি হাসা সুজুদ আল হাজ انك تسمع علينا الى الكسبة السبوع بل نعم سعيد تعال هنا ওরা বলবে আল্লাহ কেন আমরা শব্দ হলাম আমরা যেই চোখ দিয়া আমরা দেখতাম সেই চোখ এখন আমাদের কেন অন্ধ হলো আল্লাহ বলবেন আমার কিতাবকে তোমরা ভুলেছিলে আমার বাধ্য হয়ে আমিও তোমাদেরকে আজ ভুলে গেছি তাহলে তাহলে জিকির কথা আছে কিনা কাব সাগর কাব সাগরের পাশে একটা পাথর দিয়া আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জন্য খানকা বানাইছে আমাদের দেশে কিছু মূর্খরা বলছে কিসির খানকা কিসির পীর আরে তুই তো মূর্খ জাত তোর জাত গোষ্ঠী তুই তো মঙ্গলবারের জন্ম আল্লাহ রাসূল বলছেন যারা মঙ্গলবারের জন্ম হয় ওই মেয়ে কি তোমরা বিয়ে করতে পারো কি শান্তি এই জন্য মঙ্গলবারের দিন থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করলে জায়েজ আছে না জায়েজ তা কিন্তু বাচ্চা ধরলে হুজুর বলছে ভালো হওয়ার কোনো কায়দা নেই জিকির বলছে আছে
কোরআন দেই ধর্ম কিভাবে হইছে না হইছে সেই জন্য তো ওলি আল্লাহ লাগে আমি বুখারি চলবে স্বামীর ভিতর আসে বান্দা যখন আমার হয়ে যায় ওলি হয়ে যায় তখন আমি আমার বান্দার হাত হয়ে যাই একটু কথা বলি হাত উঠা এই বুখারী শরীফের হাদিস বলেন বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন আমি আমার বান্দার হাত হয়ে যাই আমার বান্দার কান হয়ে যাই আমি বান্দার সব মল্লক সতঙ্গ হয়ে যাই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিসে কুদসি দিয়ে এসেছে বাবাজির আমার এই জন্য কাবা সাগরের পাশে জিবরিল আলাইহিস সালামকে বললেন ইদা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ কোন বিষয়ে যখন মনস্থির করি তখন বলি হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যায় দেরি যদি দেরি লাগে না হযরত দাউদ আলাইহিস সালাম এই মসজিদে আমি এক জুমা নামাজ পড়েছি আকাবা 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 সাগরের দক্ষিণ পাশে চার বাজে শুভ হয়ে গেছে এই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম খসখিজির সাথে দেখা হয়েছে এই খানকার উত্তর পাশে একটু বসেন কোরআন শরীফ শুনেন বাবাজির আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাম দীর্ঘদিন মাত্র চল্লিশ জন মাত্র মুহাম্মদকে দিনই পথে আনতে পেরেছে হিদায়তের মূল মালিক হলো আল্লাহ যরকনকে আরো যরকনকে আল্লাহ তাআলা এই চল্লিশ জন যুবকদের প্রত্যেক শনিবারে হযরত দাউদ আলাইহিস সালামের জিকিরের দিন এবার বনি ইসরাঈলরা বলেছে সালমিন বানি ইসরাঈল আল্লাহর কালাম তোরা পড়লে কোনো অসুবিধা আছে নি যদি টাকালে শুনবি যাবে না চলে বল সালমিন বানি ইসরাঈল বনি ইসরাঈলের আয় হয় সত্তর হাজার যুবক তারা বলল দাউদ শনিবারে আমরা মাছ ধরব যে মাছগুলো তোমার জিকিরের শুনে হযরত দাউদ আলাইহিস সালাম সিজদায় দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কোন শক্তি নাই আমার কোন গোলা বারুদ নাই কোন তীর নাই তলোয়ার নাই একমাত্র মহান শক্তি আপনি আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দেয় আমার হাজারে দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালাম তখন পাঁচ বছরের বয়স হযরত সুলাইমান আলাইহিসসালামের দাউদ আলাইহিসসালামের উনিশটা সন্তানের সবচেয়ে ছোট ছেলে সুলাইমান সঙ্গে থাকতো অন্য ছেলেরা আসতো না আমার দেশে দেখবেন অনেক ফ্যামিলিতে আছে ছেলে মেয়েদের মধ্যে একজন দিনদার হয় বাদ বাকিগুলো বাদ পড় কথা কয় না কে কথা বুঝতে উকিল সাহেব কথা বলছে অনেক দু একটা ভালো হয় আর অনেকগুলো বাট পার হয় এরকম হয় কি না আমার লিভারপুল যে অবস্থা তাই ইল্লার বাট পা সত্তর হাজার
কোরআন যে তোমার মুখস্থ আছে এটা রাখছি এর জন্য যদি কয় কোথায় আছে কয় কোথায় আছে দিস ইজ মাই ডকুমেন্ট এদিক তাকা এদিক তাকা দাউদ আলাইহিসসালাম বলেন আরে ও রে কোথায় রে আমার খোদা কোথায় তুমি একবার দেখা দাও রে আরে ও আমার রব তুই কোথায় রে আমার দাউদের কাছে একবার দেখা দে যত বলছেন আরে ও আমার ও খুদা দাউদের কাছে একবার দেখা দে আল্লাহ কি করছে আর কোরআনে শুনেন خالصة لك من دون المؤمنين মারার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ বলেন দাউদ রে এখন আমি হুকুম দিলাম যারা তোমরা জাল নিয়ে আমার মাছ মারতে এসেছো কুলু কিরাদাতান খাসি আপনার মুসলমান হাত টোনা কেন না আমার দদেন আমার বাপ দাদার কথা নাকি আল্লাহ বলেন শনিবারে আমার দাউদকে নিষেধ করে দিছিলাম ওরা যেন মাছ শিকার করতে না আসে সত্তর হাজার বনি ইসরায়েল যারা জেকের আসকার করলো না খানকায় আসলো না আল্লাহর দিনকে হুকুমকে অস্বীকার করেছিল শনিবারে তারা মাছগুলো ধরবে আমি আল্লাহ তাদের কুৎসিত বানরে পরিণত করে দিলাম কোন আপনারা যারা আছেন এটা কোরআনের কথা না আমার বানানো কথা একটু হাত উঠান না দেখা আমি ওই সকল জাহেলের বাচ্চা ওই সমস্ত অসভ্য শিক্ষিত যারা খোদার নাস্তিক আমি তাদের হুঁশিয়ার করে দেই তোদের তো লেখা পড়া নাই পাগল ছাগল আল্লাহ পাকের এই সত্তর হাজার বনি ইসরায়েলকে বানর বানাই সেই বানর জাত করে এরা না ওরা কয়েকদিন পরে তাদেরকে আল্লাহ তাআলা আকাবা শহরে তাদের কসাই শেষ করে দিয়েছে সচক্ষে সে জায়গা ডক্টরকে যখন জর্দান ইউনিভার্সিটির পড়ার শিক্ষক ছিলাম দেখবার আল্লাহ সুযোগ করে দিয়েছে যখন আল্লাহ দুনিয়ার যারা ছাগল পাগল আসিস নাস্তিকের বাচ্চারা এই বাংলাদেশে যদি থাকিস এদেশে মুসলমানের দেশ তোদের ধূলিসাৎ করে আমার সাথে পিষেই এদেশ থেকে তোদেরকে চিরতরে আল্লাহ ওই ওদের হেদায়েত করো না ওদেরকে তুমি নমরুদ কাফে কংহাত সামুদের মতো দাও আল্লাহ তোমার ঘর আমি চৌত্রিশ বার হজ করেছি বারোটি বছর মসজিদে নবাবিতে নামাজ পড়েছি আল্লাহ নবী মার কবর জিয়ারত করেছি জান্নাতুল বাকিতে হাত উঠাইয়া মসজিদ নবাবির পূর্ব পাশে জান্নাতুল বাকি হজরে নামাজের পরে গেট খুলে দেয় সম্মানিত আর আশাকে নবী সকল নবীর উম্মতরা যারা হজে যান এমনি যান জান্নাতুল বাকির মধ্যে খুঁজে যায় তারা দোয়া করে আর আমাদের দেশে ছাগল পাগলে জাত কিছু নিকৃষ্ট জাত আছে ইরাকায় জায়েজ নাই তোরা মুসলমানের নামে তোরা কলঙ্ক সেদিন কি এক ছাগল করছে কি মিলাদ মূর্তি কিছু নাই এই মূর্খর বাচ্চা মিলাদের কথা তো কোরআনই আছে আমি আয়াত পড়তি শুনে ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া মানে এবং সালাম
শান্তি বলি দা ওয়ালা দা ইয়ালি দা বলি দা মাজি মজুলি সেগা হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমার মিলাদের দিন মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি বলি দা ওয়ালা দা ইয়ালি দা বলি দা মাজি মজুলি সেগা আমি ঈসা যিনি গড়ি টাকায় টাকালে লাভ নাই আল্লাহ আমাদের সুযোগ করে দেছে আর কি চান মানুষ মনে করছল নাস্তিকিরে মনে করছল ওরা জলসা দেছে আল্লাহ তো জলসা না ভাই আরে দেব আসতেছে তো আমার কোটি দেয়া নয় একটাও বাপ যাবে না হা ওরা ওরা দুনিয়ায় ধ্বংস হয়েছে না ওয়াসালাম আসেন আসেন কোরআন শুরু আসেন না আসেন খেলি আসল নাস্তিক রে একটু এসো আসল জামা তাকসির এসো আসল খেলি তোমাদের সাথে নাস্তিকির দল এই বাংলাদেশে যারা ইসলামের কথা শিখেছে তারা অধিকাংশ সব দুনিয়ার লড়াই দেশ আসছে আমাদেরকে হিদায়াতের কথা শুনেছে হিদায়াতের মালিক আল্লাহ কথা বলে না কেন এই দেশে ফুরফুরা তাই মুসলমান দাদা হুজুর এই বাংলার জন্য আসছে কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাই এই দেশে আসছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই আজ কয়েকশো বছর আসে তারা সব পীর ছিল সব মিলাদ কিয়াম করেছে এইবার আমার মৃত্যুতে শান্তি আবার আমি পুনরায় যেদিন জন্ম নেব সেই দিন মেলার আবার তিনি নিজে শরীরে কোরআন হাতে রেখে বলছি খোদা আমি চ্যালেঞ্জ করলাম তিনি নিজের শরীরের জেল দেশানি 233টার ভিতরে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায় আছে হাদিস নাম্বার 3719 নম্বর হাদিস আমিয়া বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বাল রাআইতু খাসকাত তাইরাহ ফিল ফিল আহদারা মুখিলান আবু ঈসা হাজা হাদিসুল হাসান মূর্খ কানা জাত মিলাদ নাই কিয়াম নাই তোমার লিল্লাই বডিং কোয়ান আছে বাউদি বুঝিবি কিয়াম পড়ে বুঝি কিয়াম পড়ে রাখে কিয়াম মানেই দাঁড়ান তোর বসে বলে কাম্মাই কিয়াম পড়ে আপনারা খুশি নেবে খুশি এবার কিয়াম এবার কিয়াম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়া 433 তে যে হাদিসটি আপনারা দলিল দেন আবু দাউদ এই হাদিসটা সহি না হাদিসটা সহি না আমি হাদিস ছড়াই আবু দাউদ শুনেবে কিতাবুল আদবের মধ্যে আছে লা তাকুমু কামা তাকুমুল আযম হুজুর বলেন আরবদের মতন দাঁড়ায় না আমি যদি আরবদের মতন দাঁড়াই তাহলে জায়েজ আমি লন্ডনের থেকে কেবল আসছি আসার পরে আমার সর ছেলের মহাদ্দিস আমার সাতটা ছেলে সবটা সাইকেল পাশে নিবাসে আমাকে বলছে এক বক্তারে আনছে হেলিকপ্টার নিয়ে নাম বলবো না আসার পরে কোরআন শরীফ পড়ে নেই পড়ছে কি বাল্লা গল ভোলা যেরকম বাল্লা গল ভোলা বিকমান কাশরত দুজা এটা ভালো আরবি কবিতা এতে কোনো নেকি নাই এটা কোরআনও না হাদিসও না কিন্তু ভালো কবিতা এই কবিতা বললো আর একটা শের করছে তলে তুরা উপরে কোনা তলে কি জিনিস থাকে সকলই জানে আর উপরে কি থাকে সব জানে তলে তুরা উপরে কোনা বাস অশেষ আখির দাওয়ানা আমি মাদ্রাসার হুজুরকে বললাম আপনি আপনি লাখ লাখ টাকা হেলিকপ্টার দিয়ে আনলেন তো কোরআন শরীফ পড়লো আমরা গোপালগঞ্জের মানুষ কি বোকা নাকি রাষ্ট্র এখন আমাদের হাতে আছে
এখন আমাদের হাতে রাষ্ট্র আছে মনে করিস এখন আমরা সারি নাই খেলা হবে ফুটবল খেলা আমিয়া শয়তানের জায়গা পাও না আমি আমার ছেলে চেয়ারম্যান আমি বলছি হিসাব দিতে বলিস আমি সহজ ভাষায় দিলাম মানুষ ছেলেদেরকে রাস্তায় রাস্তায় তিন চার মাস ভিক্ষা করে তোমার হেলিকপ্টারের টাকা না একটা এত কালিমা তুমি বললে না পড়ছে কে তলে তুরা উপরে কোনা হাই 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 গোপালগঞ্জের মানুষরা না বলদের খুলু ভালো করে শুনিস কোরআন শরীফের একটা অক্ষর পড়লে দশ কানে কি কথা কয় না কে রে এ তোরা মুসলমান হাত কথা কস কে কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নাকি দশ কানে কি তোর কবিতা পড়লে একটা নাকিও নাই অন্য মেয়ে যতই সুন্দরী হোক সিদ্দিক তা খালি গুণা হবে আ বাবা আর নিজের আপন স্ত্রী উলাই কাহুনুল কাতারাতুল আলকাতরা মার্কাও যদি হয় সিদ্দিক তা খালি অন্যে কীতি ভরে যাবে একটু হাত ওঠা আমি প্রথম মদিনা ইউনিভার্সিটিতে যখন আমি অ্যাটেন্ড করি তখন আমার কাছে আমার সাবজেক্ট ইমাম মালিক রহমাতুল্লাহ ঘটনা আসছে আপনারা কি শুনবেন ইমাম মালিক রহমাতুল্লাহ হাদিস আনছে আপনাদের দেশের মিশকাত শরীফের চারশে একুশ ত্রিশটা ফালজিমহা ফাইনাল জান্নাতা ইন্দার জিলহা হুজুর বলছেন মার পার কাছে সন্তানের জান্নাত হাত উঠুন হাত উঠুন মার পার কাছে সন্তানের জান্নাত মেয়েরা যারা উঠোস নেই মুসলমানের মেয়েদের মতন কাজ কর যদি দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছেন মিশকাত শরীফের আমাদের দেশে মূল নুকসান চারশো একুশ পৃষ্ঠার ভিতরে আসছে ফাইনাল জান্নাতা ইন্দারি জিলহা মার পায়ের কাছে সন্তানের জান্নাত ইমাম মালিক হাদিস আনছে বাড়ি যখন করবে তখন মার নামে আর বাবার নামে করবে এটা সুন্নাত যারা এখানে আসছেন মুসলমানের সন্তান হয়ে কোরআন আমার কাছে হাতে শপথ কর তুই বাড়ি করছিস তোর বোন নামে তোর ছেলের নামে তোর নিজের নামে আর যেই বিটি তোকে দশ মাস দশ দিন পর্যন্ত তোকে পেটে রাখে কষ্ট করেছিল তাকে তুমি ভুলে গেছো আল্লাহ কাকে আমাকে আমিও তোদেরকে ভুলে যাব বাপ আর মা আছে তিনটে ডাক পাবে মা হাদিসি আছে আর একটা ডাক পাবে বাবা কথা কয় না আসে মার খবর নাই বাড়িটার নাম দেশে হ্যাঁ টনি প্লাজা মানে বন্যাম টনি ও কানাতিতে করেন শুনিয়ে যান দাদা ভাই টনি প্রীতি প্লাজা হাই হাই আর মার নাম আনোয়ার আদম কামতের ময়দানে ওরে পাকা টাউন শয়তান আমি তখন আমার রহমত থেকে আমি বহিষ্কার করে দেব ওয়ামাই আখরুজু করে ওয়ামাই আখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ কত ক্রান্তি করে মার জীবন বাজি রেখে আমাকে আপনাকে প্রসাব করেছে সেই দুঃখের কথা সন্তান তো তুমি জানো না সেই মাকে রাখিয়া তার সামনে তোমার স্ত্রীর নাম দেছো তোমার স্ত্রীর তালাক দিলে সারা মুহূর্তের মধ্যে সে চলে যাবে কিন্তু মাকে কোনোদিন তালাক দেওয়া যাবে না
জরকান চালে এ হাতটা জরকান চালে যাবে না তালাক দিলেও তালাক হবে না সেই মারসুতে এমন আচরণ করুন উফিউ আলা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা হুজুর মিরাজের থেকে চোদ্দটা দফা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা করতে পারবে না দুই নম্বর বলছে মদিনা বিশ্ববিদ্যালয়ের চাকরির মধ্যে আমি চার বছর চাকরি অফ রাখছিলাম আমার আব্বা যেন অসুস্থ হয়ে গেল সাথে সাথে আমি রিজাইন দেব আমি সৌদি বাদশাহ আমাকে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর আজিজ বিন সুরাইম উনি আমাকে বললেন আপনি দুই বছর আমি ছুটি দিয়ে দিলাম আপনি আসেন আমি বলেন আমার আব্বা অসুস্থ হয়ে গেছে আমার জান্নাত আমার সবচেয়ে আল্লাহ রসুলের পরে যে আমার সবচেয়ে বজর্গ তিনি আমার মা আমার আম্মা ভালো হওয়ার পরে আমি কাবা শরীফে গেছি কাবা শরীফে আম্মাকে পায়জামা পরাইয়া কাঁধে উঠাইয়া আমার বহু ছাত্র আছে পুলিশ অফিসাররা তারা আমাকে বলছে সাহেব ইনি কে বলে ইনি আমার জান্নাতের টুকরা মার কাছে আব্বা জানের পাঁচ মাস কানে বসে আব্বার পায়ে তেল দিয়েছি মার পায়ে তেল দিয়েছি আমার স্ত্রী বললাম আমাকে একটু খেদমত করতে দাও আমাকে বলেন আপনি সব কষ্ট করেন আমি দেই বলে না তুমি রাত দিন ধরে কাজ করো রান্না বাড়ি করো আমি তো শুধু ইউনিভার্সিটিতে ক্লাস করে আসি আমার আব্বা আম্মাকে একটু খেদমত করার সুযোগ দাও মা বাপের সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে সে সামান্যতম দুঃখ পায় উফিউ আলা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আপনারা যারা আছেন আপনারা বলেন আব্বা আম্মাকে একটু কষ্ট দেবেন কিচ্ছু বলে তিনি যদি কিছু না বলে আব্বা কি খাবার এই খাবো বুড়ো হয়ে গেল মানুষের আব্বা কি খাবা এইটা খাবো এইটা তোমার মোবাইলে দেনি ভুল হয়ে গেছে আমার স্ত্রী কিচ্ছু বলিনি কি কইছে দামি এইরকম দিয়ে বেশি দেয় না সেইরকম দিয়ে মার দিবি আমার আবার দিছি একটা যেহেতু স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা থাকেন নিষ্কাতুল মাসাবি 428 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে তিনি নিজে শরীরের মধ্যে স্ত্রীর মর্ম জানার জন্য মিথ্যা কথা বলা আল্লাহ হালাল করেছে লা ইহিল্লু লি আহাদি সালাসিন কিযবুর রাজুল ইমরাতুহা তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় নিজের স্ত্রীর মর্ম রক্ষার জন্য মিথ্যা কথা বলা যায় যুদ্ধ ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় আর তিন নম্বর হলো লি উসনিহা বাইনান নাস কোন বিচারপতি কোন উকিল যদি পার্শিয়াল টিনা করে মামলাটা সাজায়া মিথ্যা সাজায়া যদি কার উপর জুলুম না হয় এই মিথ্যা কথায় বিচারকদের গোনা হবে না হাদিস শরীফের মধ্যে আসছে কিন্তু আমি হাসিনীকে বলেছি
তুমি আমার হাস্তি আমি তোমাকে বলেছি ওই শয়তানগুলোকে এই ধরিয়ে সে যাই করুক না কেন এ দেশের প্রচলিত আইনের আওতায় তাকে বিচার করা হোক যেটা আমি তোমার মুরব্বী হিসেবে আমি তোমাকে বলে দিলাম অনুরোধ করা কি আমি মুরব্বী আমার অনুরোধ করব কি পরিষ্কার নির্দেশ বিচার এই জন্য বিচারকরা ঠিকভাবে বিচার করলে কিয়ামতের ময়দানে বিনি হিসাবে জান্নাতে যাবে আর যদি উল্টো পাল্টা করে তারও উল্টো সাজা তুই আলেম হইছিস কে পীর হলি আল্লাহদেরকে এই গালাগালি করার নেই আমল নাই কিছু নাই ফাসেক কথা কা তাহাজ্জুদ আমরা কুরআন শুনছি তুই তো ওয়াজ করছিস তাহাজ্জুদ নামাজ পড়িস সালাতুল আওয়ামিন পড়িস সালাতুল চাস পড়িস সালাতুল তাসবিহ পড়িস তো কুরআন শুন পড়িস এখন আমি বুড়ো মানুষ প্রতিদিন পাঁচ পারা করে কুরআন শুন পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি যদি ছুটে যাবার কাজার করে পড়ি হ্যাঁ আর সেই তুমি পীর করি আল্লাহদের এ দেশ আবার করেছে পীর করি আদমের দল কথা কা সেদিনকে সম্ভব খবরদার এই মসজিদে আমি হাসিনেকে পরিষ্কার বলছি মা তুমি আমাদের হাতে মানুষ হয়েছো ছোটবেলায় আমার 94 বছর বয়স তোমার 76 বছর বয়স খবরদার এই মডেল মসজিদ যেগুলো আছে যারা জুল খোরায় সার বাচ্চা যারা নামাজের উপরে মোনাজাত করে না এই জাতীয় ইমামদেরকে না নেওয়ার জন্য আমি তোমাকে নির্দেশ দিচ্ছি আমি তোমার মুরব্বী অনুরোধ করার কোনো সুযোগ আর পার্লামেন্টে এবং যারা আপনার সংসদে যাবে মাথায় কাপড় দেওয়ার জন্য আমি অনুরোধ করি তাদের বকর না ফি বুয়ুতি কুল্লা আল্লাহ বলছেন তোমরা পর্দার ভিতরে রাখো এটা কোরআনের নির্দেশ এটা সূরা আহজাবের মতন ওই জাহিলিয়াতের মতন হায় ইসির মধ্যে মক্কা শরীফের মধ্যে এই ওয়ালিদ ইবনে মগিরার মা খুব সুন্দর চেহারা ছিল এর স্বামী ছিল অযোগ্য স্বামী ছিল দুর্বল জীবনে কোনোদিন ব্যবহার করতে পারেনি তখন দেখল আমি মক্কা শরীফের ধনী লোকের কাছে বিয়ে হয়েছে ওয়ালিদ ইবনে মগিরার বাবার সাথে অন্যায় কাজ যাই করি না করি ওর মাথার চুল বুড়ো হওয়া পর্যন্ত মাথা চুল বাহির করে রাখতো এর পেটে যে সন্তান হয়েছে হীরা সে নীতি বলছে যে আমার এটা স্বামীর জন্মানো না বিয়ের পর থেকে কোনোদিন আমার স্বামী ব্যবহার করতে পারেনি এই দেশের 26 জন যারা লিডার তাদের কাছে আমি যেতাম খরিদ্দার হিসেবে আমি তাদের কিনছি দয়া করে আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার ছেলে যে বলছে আসল ও ভালো না ও হলো জারুর সন্তান উনি দেবনে মকিরার স্ত্রী বউ এইরকম আমার কথা এই মাথা শুনে বাহির করে দিয়া সব বাহিয়ে গেছে এই উলঙ্গ ভাবে চলত আল্লাহ তখন আয়াতে কারিমা জানিয়ে দেন كفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا জায়গার মধ্যে আসলে এই আয়াতে কারিমা নাযিল হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কালাম কেমন লাগে উকিল সাহেব ভাইরা আমার দয়া করে আপনারা যারা আছেন মার সাত জায়গায় চুমু দিতে হয় কয় জায়গায় আল্লাহ রসুল বলেন সাথে সাথে তার জীবনের সব ছবিরা গুণা মাফ হয়ে যায় কুব্বালাতুল আইনাইনি দুই চোখ
ফকির মাঝে যখন জমদায় আল্লাহ পাক তখন খুশি হয়ে তাকে আল্লাহ তাআলা তার শরীরে যত মার শরীরে যত পশম আছে অতগুলো নেকি তার সন্তানকে দিয়ে দেয় তিন নম্বর কপালা তুলে ইয়াদিক আবু দাউদ শরীফের হাদিস হাতে হাতে চুমু দিলে আল্লাহ নেকি দিয়া দেয় চার নম্বর কপালা ধরে জিলে পায় চুমা দেওয়া হাদিসে আছে আমি নিজে আবু দাউদ শরীফ পড়াই মুহাদ্দিস বাইরা আছেন জলদেসানি কিতাবুল আদবের মধ্যে হাদিস এসেছে নবীর কাছে এক সাহাবী আসিয়া মিশরে قال ابن مغيرة أبيه قال حدثنا حدثنا سليمان ابن علي ماكو عن عن النبي صلى الله عليه وسلم أمه كذلك ما يرونا قبلة الخد قبلة العينين قبلة اليد أو قبلة الرجل فيدخله فيها سلام بغير الجنة الله الحبيب بولين مار باي যখন সন্তান জমা দেয় আল্লাহ পাক তাকে বিবি হিসাবে জান্নাত ঘোষণা করে সেই মা বাবার কোনো খবর নাই মা কিছু করিয়া দাও তোমার পেটে ওই আমরা সর্বনাশে শুনছে যার পেটে আসি দুনিয়ার আকাশ বাতাস দেখলি যে বউটারে কোলে করে নিয়ে আনন্দ পাস অসম্ভব সেই মার সাথে কেমন আচরণ এই জন্য আপনারা যারা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কবর জিয়ারত করার জন্য উনি মসজিদে নববীর পূর্ব দিকে আল্লাহর হাবিব বলেন হুজুরের হুজুরের মার কবর জিয়ারত করার জন্য হাদিস আসছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال زار النبي صلى الله عليه وسلم قبر امه فبكى وبكى من حوله ভাইরা এই হাদিসটি মিশকাতুল মাসাবি 154 পৃষ্ঠায় এই হাদিসটা মুসলিম শরীফ আবু দাউদ শরীফের জিলদে সানি আর কিতাবুন জিয়ারাতুল কবর আদার মধ্যে 461 পৃষ্ঠার মধ্যে হুজুর মসজিদে নববীর দিকে প্রত্যেক বৃহস্পতিবারে সোমবারে আল্লাহর হাবিবের আম্মার কবর জিয়ারত করতে যেতেন কবর উম্মি ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু হুজুরের আম্মার কবর জিয়ারত করতে যায় হুজুর বাচ্চা শিশুর মতন কান্নায় ভেঙে পড়তে দেশে এই মূর্খরা বলছে কবর জিয়ারত করা হবে না এইগুলো এরা কত বড় অজ্ঞ হাদিস জানে না কোরআন জানে না এদেরকে মসজিদে ইমামতি না দেওয়ার জন্য এর জন্য আমি হাসিনাকে বলছি মা আমি তোমার মুরব্বী হিসেবে বলছি তুমি যে মডেল মসজিদ করতেছো এটা আমি খুব আনন্দ কিন্তু এই জায়গায় এই জুল খরাই স্যার যারা নাকি মোনাজাত করে না দোয়া করে না এদেরকে তুমি এই জায়গায় না দেওয়ার জন্য প্রত্যেকটি হলো ডিসিকে তুমি বলে দিও খবর দাও এই ধরনের হবে না আমি হক কথা বলে দেখে পরোয়া করি না আরে 94 বছর বয়স হয়ে গেছে আমার বয়স বাংলাদেশে যে কয়জন আলেম মুরব্বী আছে অত 5-6 জন আমার বয়সে থাকতে পারে এলেম কালাম কম থাকতে পারে আমার কিন্তু বয়স কম নাই না এই জন্য আমি বললাম মার পায় চুমু দিতে হবে উকিল সাহেব যদি থাকে আমার চাষি আমার পায়ে যে চুমা খাবো কোন কথা আজকে বললো যে ভাই যান আজকে হ্যাঁ তাই তাই দিবেন এই জোরে করে আপনার হাত উঠে মুসলমানের সন্তান দ্বারা আছে হাত উঠা যে উঠবেন আল্লাহ ওর বিশের কোন এক হাতে চেষ্টা জোরে করে মা মা বলে মা রাও যা আম্মা জান্দা যারা আসো
নিজের আপন মাকে চুমাতে বা মুখে চুমাতে বা বাপকে চুমাতে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর আসে আয়েশাকে বলছে আয়েশা শিগগিরই যাও আমার সামনে আবু বকরকে পাইছো মুদে আম্মা আয়েশা চুমু দিয়া আবু বকর গলা ধরেছে আব্বা আমি অনেক ছোটবেলায় আমি যদি কোনো ভুল করে থাকি বলে আয়েশা ভুল তুমি করো না আমি তোমাকে আদর করে আমি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তির সাথে আমি তোমার আপনারা আমার মতো রাগ করছেন না মা বুড়ি হয়ে গেছে তাকে এরকম এরকম করা উচিত না এই জন্য আপনারা মিলাদ এখন নামাজের সময় কখন আপনারা দাঁড়াবেন কখন নামাজের সময় দাঁড়াবেন হাদিস জানেন ওখান সাহেব এই দিক থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম অবিহি قال حدثنا مسلم ابن ابراهيم قال حدثنا هشام قال كتب الى يحيى انا عبد الله ابن ابي قتاده رضي الله عنه عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا تقوموا حتى تروني আল্লাহ নবী বলেন ইমাম সাহেবকে না দেখা পর্যন্ত হাইয়ানা সালা যখন বলবে তখন ইমাম সাহেবের পিছনে যারা ইমামও বসে থাকবে পিছনে যারা থাকবে ইদা উকিমাতুস সালাত আমাকে না দেখা পর্যন্ত হাত্তালা তারাওনি তত সময় পর্যন্ত উঠাও না আর আমাদের দেশের ভাইরা এমন নিয়ম শেখছে কয় ভাই তোমরা শিগগিরই তোমরা আগে কাতার সোজা করো সম্পূর্ণ সত্তর খান হাদিসের বিরোধী হয়ে যা দেখবেন যারা পীর অলি আপনা তারা আবার নামাজ যখন তারা দাঁড়া করে তখন আল্লাহর হাবিব কিতাবুস সালাত বাবু সিফাতুস সালাত মিশকাতুল মাসাবি সিয়াতুল পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন আয়ার বাবু ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে যখন তোমরা নামাজে দাঁড়াবা এটা মেয়েরা না পুরুষ তখন তোমরা আয়ার বাবু ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে কানের নতি পর্যন্ত তোমরা হাত দেবে আর আমাদের দেশে অনেক ভাইরাই রোজ করে বড় আলেম তো এই আমার দিক তাকা আচ্ছা কত ভুল এই জন্য আপনাদের দুঃখের পাই ধরি আপনার যদি নামাজি না হয় আপনি আলেম হয়েছিলেন কি তেরিম সাইয়েদেন আমার নামাজ সে বহি জেহানে বান্দি বান্দিশ করে বহি হামজা বাদার আদিজ আছে কিন্তু এরকম না এরকম যদি হয় তাহলে কি হবে হুজুর আন সামির বিন সামির বলেন فقال ما لي أراكم رفي أيديكم كأنها أجنبي خيل الشمس أسكن في الصلاة تمرا جدي بربار এরকম গলার কাছে হাত বন্ধ তাহলে ঘোড়ার লেজের মতন হয়ে যাবে উস্কুনু ফি সালাত সুফসাফ করে নামাজ পড়ো আর ইয়াদাল ইউমনা আলাল ইসরা আলা সাদার ধীর ভাবে সৌন্দর্য ভাবে বিনয়ের সাথে নামাজ পড়ো আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজ তোমরা পড়বে তখন বিনয় সহিত তোমরা নামাজ পড়বে অনেকের মাথায় টুপি নেই কিছু নেই পা ভাগ করে নামাজ পড়ে তুমি কি হাজ নেমে শুরু করছো আপনারা খুশি হয়েছেন না বেজার আর মেয়েরা মেয়েরা তা না মেয়েরা হুজুর বলছেন ইয়ারফাউ ইমাম জরগা ইয়ারফাউ ইলা মান কাবাইহে লা তারজুনা ফিহা হুজুর বলেন মেয়েরা ইয়ারফাউ বলো ইয়ারফাউ ইলা মান কাবাইহে কাত পর্যন্ত উঠবে আঙ্গুল গুলো ফাঁক থাকবে অনেক মা বোনেরা এরকম পড়ে অডাবাতি
নামাজ হবে না হুজুর বলছেন এবাহাম আঙ্গুলির নাম পড়ে এবাহাম বাজারে পড়ে এবাহাম সাবাবা ওয়াস্তা বেনসিনি খেনসি এই পাঁচটা আঙ্গুল ফাজ রাখবে আর তারা কাদের উপরে যেন না হয় উইজা উকিমা তু ফিহা মা বাইনা সালাতিহিম সুম্মা আজমাউনাকুম ইয়া নিসা আল্লাতি কানাহু ইয়াদখুলুল জান্নাহ ও মহিলা তুমি যখন কাঁধ পর্যন্ত হাত উঠাইছো তোমার নামটি আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের ডায়রিতে নাম লিখে হারানো হয়ে গেছে আমি আপনাদের অনুরোধ করি এই মশলাগুলো তোমাদের জানা মারাবাড়ি খাবার ৭৫ খান হাদিস আছে কমরা বাড়ি খাওয়া যাবে না কবর জিয়ারত করা যাবে না এইগুলো এই এই ভাইগুলো কোন দেশের থেকে লেখা পড়ছে এই জন্য আমার আব্বা দারুল উলুম দেওবন্দের থেকে দাওরা পাস করার পরে ইফতা পড়ার পরে আমার আব্বা আমাকে ৮ বছর জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়াইছে আমি কোনোদিন আজহারি লেখি না আমি কোনোদিন মক্কি লেখি না আমি কোনোদিন মাদানি লেখি না ১২ বছর ইউনিভার্সিটির শিক্ষকতা করো আমি কোনোদিন মাদানি লিখি না আর আমাদের দেশে কেউ মাদানি মাক্কি আজহারি আবার খারিজি বলে কায় কাসিমি হায় 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 এই গুণ লিখে শেষ করে ফেলেছে দেশটা শেষ করে ফেলেছে এই জন্য নামাজের পর সম্মিলিত ভাবে মুনাজাত একটু আগে বলছেন না সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দা মুসান্নাদ ইবনে আবি শাইবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ উনি উনার কিতাবে ৪৮,০০০ হাদিস এনেছে কিতাবুস সালাতের পর্বের মধ্যে আনছে মানুষ আমি আসাদুল আমির বলেন আমি আমার রসুলের সাথে নামাজ পড়েছি সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লামে সেগা সাল্লাইতু মা মা মানে সঙ্গে রসুল মুজাব আল্লাহ মুজাব ইলাইহে মুজাব মুজাব ইলাইহে মিলকর খবর খবর মুক্তাদা মিলকর জুমলা ইসমে হকর জুমলা ফেলিয়া হুজুর বলেন আমি ওয়া আল ফাজরা ওয়া সাল্লামা ইনহারাফা ফজরের নামাজের পরে আমি নামাজ পড়ার পরে ইনহারাফা ঘুরে বসলাম সুমা রাফা ইয়াদাইহে দা আর আমি নামাজের সময় হাত উঠালাম ৪,০০০ সাহাবী আমার সাথে যারা নামাজ পড়েছে সকলে আমিন আমিন বলেছে মানে নামাজ কালাম দুরুদ বিলাত যত কিছু আছে সকল বিদাত এরপরে বলছে সবে বরাত জায়েজ না এ মূর্খর বাচ্চা হাদিস আছে ইবনে মাজার মধ্যে আল্লাহর হাবিব বলেন কুমু লাইলাহা আমার সাথে পড়েন কুমু লাইলাহা হাসুমু নাহারা কুমু লাইলাহা হ্যাঁ তারপরে হুজুর বলছেন তোমরা রাতে এক দাঁড়ায় ইবাদত করো হাসুমু ইয়াউমাহা আর দিনই তোমরা রোজা রাখো ও কানার জাত চাহিদা হাদিস না ছাই শরীফ পড়ছিলাম একটা হাদিস শুনে খালি হাদিসের কথা মনে আসে হাদিস পড়াই তো এই এই যে তাই কথা বলিস না ছাই শরীফের মধ্যে না ছাই শরীফ পড়াছি তো আমার ৭৭ বছর বুঝি এত আনন্দ লাগছে কেন বলে আমি রোজা রাখছি তোরা রোজা রাখছি দুইজন রাখিনি রোজা রাখো আল্লাহর হাবিব বলেন কুমু লাইলাহা পড়েন না কেন স্যার কুমু লাইলাহা রাতে ইবাদত কর জাগরণ করে ওয়াসুমু ইয়াউমাহা আর দিনই তোমরা রোজা রাখো তাহলে কি হবে তা তো সংজ্ঞাটা আল্লাহর হাবিব বলেন যারা আমি ওই দিনে আম্মা ইশার করে রাত্রে থাকার দিন ছিল আমি আমি জান্নাতুল বাকিতে যাইয়া কান্না করতেছি হযরত আয়েশা উনার অন্য সতীন্দ্রী বলেন আল্লাহর হাবিবকে আপনার ঘরে আসে বলে না হযরত উম্মে সাউদা বলেন আয়েশা রে আমি শুনতেছি জান্নাতুল বাকির মধ্যে শিশু ছেলেদের মতন আল্লাহর হাবিব কাঁদতেছে
করলাম জান্নাতুল মাকিতে হুজুরের আওয়াজ শুনতেছে হযরত জিবরিল কাঁদতেছে ফেরেশতারা কাঁদতেছে আল্লাহর হাবিব বলেন আয়েশা রে আমি আজ এমন জিনিস দেখেছি বনি আদমের সব রিজিকের ব্যবস্থা এই রাতে করা হয় ভাই রে তোরা জীবনে নামাজ পড়বি না রোজা করবি না আর যারা করে তাদের বিভিন্ন যারা করে না সহি এবং সহি সহি হাদিস এই কথা রসুল বলে নেই সাহাবীরা বলে নেই একটা হাদিস এ তারা চি ধরে মুহাদ্দিসিন কে আমরা সহি এবং সহি বলেছে আমি 60 বছর বা 60 বছর আমি পড়াছি হাদিস আমার 94 বছর বয়স এটা দূরে মনে আমার আম্মা জানারা খবরদার খবরদার এরপর আমি একটা বই লিখেছি আপনারা নেবেন এই বইটা আমি বই লিখেছি মক্কা শরীফে আমার নিজের ছেলে সৌদি থাকে আমি আমার হিদায়তুল্লাহ ওখানে থাকে আমি এই বইটি লিখেছি কাবা শরীফের ওখানে এই বইটি দুই রেকাত নামাজ পড়েছি এক এক হাদিস লিখেছি আর যত সময় পর্যন্ত চোখে পানি না আসে আর একটা হাদিস হাদিস যাচাই করে করে হাদিস গুলো লিখেছি এর মধ্যে হাদিস আছে কোন মেয়ের যদি সন্তান না হয় স্বামী ভালোবাসে না হুজুর বলেন দশটা জমজমের নাম করলে তার স্বামী বাধ্য বাধ্য হয়ে যাবে স্যার আর যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর হাবিবকে রসুল স্বপ্ন দেখতে হয় হাদিসে আছে হুজুর বলেন এই দশটা নাম পড়বে ভাই জানাই দিয়ে জমজম সাব্বা বারোরা তাইয়াবা আওয়ানা সাফিয়া মুসা সারাবুল আবুলার মাজনুনা জমজমের এই দশটি নাম যদি পড়ে আল্লাহর রসুল বলেন সে আমাকে স্বপ্ন দেখতে পারবে হাত উঠান আল্লাহ নবীকে অমার জীবনে কত পাশে জিনিস তুমি স্বপ্ন দেখেছ আল্লাহ নবীর হাদিসের মতন সত্য নাই পৃথিবীর সব মিথ্যা হতে পারে মানে আমার রসুলের কথা সমস্ত গুলো সত্য আমার আল্লাহ বলেন মা আতাকুম রসুল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রসুল যে শরিয়াত দেবে সেটা গ্রহণ করবে আমার রসুল নিষেধ যেটা করবে তার থেকে ফিরে থাকবে আমরা রাজি আছি না বাবা আপনারা আমাকে বদ্ধ করেন না আমি আজকে আমার কলেজ এটা ভরে আপনারা যদি কার মা থাকে মাকে সালাম দেবেন বোনকে সালাম দেবেন স্ত্রীকে সালাম দিয়ে হাতে হাতে নেবে কেমন আছো স্ত্রী বলবে একটু আগেই তো গেলে তারপরে সালাম দিবা আল্লাহ দুইজনকে জান্নাতে নিতে দেন এই জন্য আমার বাবিরা যারা আছেন আমার নাতি বোনরা যারা আসো এরা আমার বাবির বয়সের কেউ নাই আর নাতির বয়স আসো আমি তোমাদেরকে অনুরোধ করি স্বামী খেদমত করবা মাথার চুল দিয়ে পাও মশাই দেবে সোজা কথা কোনো সার নাই আপনাকে মুখালাতে কি আছে আমি জানি আমি তত পণ্ডিত নে কিন্তু ইস্তারিক আমার বা বোনেরা চারটে কাজ তোমরা আমল করবে বলমার আতুই যা সল্লাত খনসাহ পাঁচ অক্ত নামাজ ওয়াসামাত শাহরহাত রমজান মাসে রোজা ওয়া আহসানাত ফারজানা লজ্জা স্থানে হেফাজত করা ওয়া তাআত বালাহা স্বামীর আদেশ নির্দেশ তোমরা মেনে চলবে শরিয়াতে মতন তোমরা মানে আমার মা বোনেরা হাতের কবজি পর্যন্ত একদিন আসিনি আমাকে বলছো কাকা কি ধরনের জামা বানাবো মারে খবরদার এই কেন জামা বানাস না হাতের কবজি পর্যন্ত জামা বানাও ফকর না পিয়ে যাই খুন না ফিলি বাসুম আল্লাহর হাবিব বলেন মেহরাব হাতের কবজা পর্যন্ত জামা বানাবে আর নাবির থেকে এক হাত নিচে তারা জামা দেবে রুজবা তুম ফিলি বাসুম লাহুম ফিল জান্না ওই মহিলা জান্নাতের দরজার মেহমান হবে একেবারে কাটতি কাটতি একেবারে শেষ করে যাচ্ছে আরে ওর কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে এ দাদা মার সাথে ভর্তি বাস না আরে ও রে কোথায় রে আমার দয়াল
ঢুকাইলে ওরে তামাম উম্মতকে তুমি ইয়তিম বানাইলে হাতটা এখানে আরে রে কোথায় রে আমার আরে ওরে দয়াল কোথায় রে আমার দয়াল নবী কোথায় লুকাইলে বানাইলে আরে রে কোথায় রে দরদি আমার মদিনাতে কোথায় লুকাইলে বাবা জিরা যারা আছেন কলেজা হেঁচে যাতে যায় অহংকার বাদ দাও হিংসা বাদ দাও আমল করে যাও এই কবরে আল্লাহ তোমাকে শান্তি রাখবে আর সেই দিন অহংকারের বেসন সব নষ্ট হয়ে যাবে আমি কয়েকদিন আগে আমি মিশরে গেছি মিশরের থেকে আমি গেছি কিনারে সেখানে যেই কিনারে পুকুরের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আতা ফেলে দিয়েছে সেই জায়গার পানি আর ইরাকের থেকে বাগদাদ থেকে আরো 500 মাইল দূর কুফা সেখানে আইয়ুব আলাইহিস সালামের যেখানে কুয়া আল্লাহ কোরআনে বলছে উরকুত বিরিজলিকা হাদা মুক্তাসাল হযরত আইয়ুব নবী কুষ্ঠে 18 বছর ভুগছিলেন বেহেশতের থেকে কান পাথর সেই পাথর থেকে পানি ওই পানি 12 জায়গার পানি হযরত খসখিজির আলাইহিস সালামের সাথে মুসা দেখা ওই সাগরের পানি 12 জায়গার হযরত আমাদের ইন্ডিয়ার পাশে শ্রীলঙ্কা আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে পাঠানোর পরে যেই কুয়ো দিয়েছিলেন সেই কুয়োর পানি 12 জায়গার পানি আছে খুব করে যাদের ডায়াবেটিস এবং যাদের ক্যান্সার এইগুলো আনেন আপনার ক্যান্সারের হাসপাতাল যাওয়া হবে না আল্লাহর কোরআন সূরা সাদের 42 নম্বর আয়াতে এগুলো দেওয়া আছে ঘর মধ্যে সব আপনারা খুব মেয়েরা যারা আলমা খুব ভরে যাওয়া আমি এক ঘন্টার বেশি থাকতে পারেন মাসে চলে যাবো ঢাকা আপনারা শিশির মধ্যে পানি নিয়ে যাবেন আমি পানি দিয়ে দেবো আর পারলে এক একটা বই নিয়ে যান আমি আপনাদের অনেক সময় কথা বলছি আমার উপর বেজার হয়েছে আমি চেষ্টা করেছি পুরো মানুষ যাতে আল্লাহ পাকের কোরআন আমার ভাইজান বলছে আর সবচেয়ে মা খবরদার মা আর বাপ মুরব্বীতে শ্বশুর শাশুড়ি কাইবারে ফেলাই দিও না তাদেরকে দেখো ইল্লা দুব্বাতান হাদাইনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি শ্বশুর বাড়ি গেলে কিছু হাতিয়ে নাও যদি টাকা না থাকে তাহলে তোমরা বেশি বেশি করে সালাম দিবা যখন আল্লাহ আকবার টাকা নাই কিছু নাই ওই সালাম দাও আম্মা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর শাশুড়িকে কয়ে দিও যে জামাইর খারাপ ভাষণে টাকা নাই তাই হুজুর বলছে বেশি সালাম দেওয়া দুই দিকে যাতে কোনো অভাব না হয় আমি যে ঘটনাটা একটা ঘটনা বাদ করছে সেই ঘটনাটা ওই যে সুলাইমান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম 99টি বিবি ওনার মনে শখ জাগলো একটা পুরো 100 বানাই দেই কিন্তু ওই জামানায় নিয়ম ছিল বড় স্ত্রীর অনুমতি ছাড়া কাজ হবে না হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার বড় স্ত্রী সালেহাকে বলল সালেহা স্ত্রীর নাম ধরে ডাকবেন নাকি হবে বর নাম ধরে ডাকলে আল্লাহ খুশি হবে স্যার এইবার হযরত সুলাইমান ওনার বড় স্ত্রীর নাম সালেহা বলছে সালা এই দিগাস ওই বুড়ির রাজি করলে সব হয়ে যাবে বলে চলো আর নবীদের স্ত্রীদের কেনিয়া রাত্রে কোন জায়গায় গেলে ডালিম গাছের নিচায় বসে গল্প করত ডালিম গাছ পৃথিবীর অন্য গাছের চাইতে অনেক কঠিন আরে আরে লোহা বানাইল কানুন চাষনা আমার মুর্শিদ পরশ মনি গ লোহার বানাইল কানুন চাষনা
দিন বদন মন মরা জাগে তুমি উড়ে ওরে প্রেমের রশি টান দিয়েছে আমার মুর্শিদের দরবারে ওরে আমি চেতন হইতে চাই না বাবা মুর্শিদ আমার মুর্শিদি পরশ ওরে মনি গো লোহার বাঁধ নাই না কাঁচা সোনা তুঠন আমার মুর্শিদ পরশ মনি রে লোহার বাঁধ নাই না কাঁচা সোনা ওরে পিনে তু দেখ তাই মকায়া ফকির হায় হায় মুর্শিদ পরশ মনি গো লোহার বাঁধ নাই না কাঁচা সোনা বুড়ো হতে পারি এখন এখন হায় হায় আমি আমার আম্মা চান্দেরকে বলি স্বামী ভালোবাসে না এর মধ্যে দশটা শব্দ সব জিনিস গোপন কথা বলা যায় না আমার আম্মা জানে না যেদিকে স্বামী অন্যদিকে যাবে না বলার সাথে সাথে তুই যা বলবি বসতি বলি সে শুয়ে মানে এত মাত্র হবে আমার নাতি ধরে কায় হায় রে সবার বুঝবা হায় রে বুঝবা ইদি কঠিন মা আমার হাসিনা বলছে আমার কাকা যেদিন চলে যাবে এ দেশ অন্ধ হয়ে যাবে আমি বলে মা আমার জন্য দোয়া কর আমি কোনদিন তোমার কাছে টাকা চাই না আমার আমি আল্লাহর কাছে দোয়া করি মাওলা রে ৩৪ বার তুমি আমাকে হজ করাইছো তুমি আমার শেষ নিঃশ্বাসটা মদিনার মাটিতে আমাকে রেখে দিব আমাদেরকে তুই এতিম বানাই দিলি বলে মারে দুনিয়ায় বহুদিন থেকে গেছি আর দীর্ঘদিন হাদিস পড়াইছি ইসলামের খেদমত করেছি মামুদ রে আমার দয়ার গভীর দেশের আগাড়ে পাগাড়ে তুমি রেখে দাও আল্লাহ রাবি বলেন মদিনার মাটিতে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তার খবর আজাব হবে না ভাইরা আমি আপনাদের জন্য দোয়া করি আমার বোনদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দেখ বিয়ের পরে যাদের বাচ্চা কাচ্চা হয়নি মাবুদরে তুমি সুসন্তান তাদের দিও আর আমার যে নাতির বোনদের বিয়ে হয় নাই মাওলা তুমি দিনদার ঘরে ভালো ছেলের সাথে তুমি আসবে নিকে দিও আল্লাহ বিকারত্ব দুরিয়া দূর করো বাংলাদেশকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করো আমার ভাস্তি আমার মামুকে বলছে কাকা আমার চোখের সমস্যা যেন ভালো হয়ে যায় আল্লাহ এতিম দেশটা সুন্দর করে চালাচ্ছে আমার মা আল্লাহ আমার মাকে তুমি দীর্ঘ হায়াত দাও সকলকে সকল রাজনীতি ভাইদের বোনদেরকে তুমি কবুল করো আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন আমার আমার স্নেহের ছোট ভাই আল্লাহ আর সাতক্ষীরা জেলার রত্ন আমার ভাইকে আল্লাহ তুমি আরো বড় ইজ্জতের মাকামে পৌঁছে দাও আল্লাহ সকলের বাপ মাকে তুমি খেদমত করার সুযোগ দাও আল্লাহ জানান
এই মাহফিলের আয়োজন করেছে মাওলা তাদেরকে তুমি জান্নাত নসিব করো যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ সুব্যবস্থা করেছে মাহফুজ তাদেরকে তুমি কবুলা মঞ্জুর করে নাও নামাজি বানাই দাও অসুখ বিসুখ ভালো করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে মাওলা তুমি ইজ্জত দাও انت مولانا فانصرنا على القوم الكافرين আমি যে আয়াতটা পড়ছিলাম আয়াতটা শেষ করতে হবে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম একটা দোজখের কয়টা দরজা সাতটা দক্ষিণ পাশে হলো সাইসি সাকার আল্লাহ পাক এই যে সাতটার একটাই বার শুনেন মা সানাকা কুম ফি সাকার তুমি সাকার নামক দোজখে কেন আসছো দরবার কাছে তখন বেনামাজিরা বলবে পালু লাম নাকু মিনাল মুসাল্লিন শুনেন আমরা নামাজ পড়ি নাই ওয়ালাম নাকু নুতিনুল মিসকিন আমরা গরিবদের খাবার দেই নাই অকুন্নাম নাকু তু মাল ফাইদিন আর ইসলামের বিরোধী যারা ছিল তাদের সাথে আমরা বন্ধুত্ব পাতাইছিলাম ইসলামের ক্ষতি করেছি চতুর্থ নম্বর আর পরকালে যে বিচার আসার হবে দিটে অবজাজমেন্ট এটা কি আমরা অস্বীকার করেছি একটা দরজা গেল দুই নম্বর লাজার জানা ভাই বোনের সম্পদ যারা নষ্ট করে পিতা হইয়া মেয়েদের সম্পদ বা ছেলের সম্পদ একে বেশি আরাম দোষ নষ্ট করে এরাও বেহেস্তে জাতি পারবে না লাজা দোষে যাবে হোতামা যারা অর্থাৎ পরের সম্পদ যারা জাল করে এবং জাল করে যারা অন্যকের অর্থ নেয় এরা যাবে আমি ওই লাজায় এরপরে হুজুর বলেন সাইরি যাবে তারা যারা যারা মানে নাই কেয়ামতের ময়দানে তারা বলবে পালু লাউ কুন্না নাসনাউ আও না কিল মা কুন্না ফি আসহাবিস সাইর এই গেল চার পাঁচ এবারে যাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা যারা দ্বীনের খিলাফ করেছে ইসলামের দুশমন ছিল কিয়ামতের ময়দানে ওদের ভেড়ির দলের মতো গলায় রশি দিয়া দোজখের কাছে নেবে আর তারপরে ছয় নম্বর হলো আহাবিয়া আল্লাহ বলবেন এই হাবিয়ার আগুন লাল সাদা সাত রকম রঙের সবচাইতে উত্তপ্ত হবে যারা মা বাপের খেদমত করতে যারা ভুলে গেছে আর হোতামা তাদেরকে বলা হয় যারা নাকি মাল ওজনে কম দেয় ওয়াইলুল লিল মুতাফিফিন বড়ই সর্বনাশ তাদের জন্য যারা ওজনে বেশি আনে আর মাপে যারা কম দেয় এই সাতটা দরজার কথা শুনলে দরজাটা দরজা সাতটা আপনার আমার সাথে দোয়া আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার আল্লাহর উপর আমার আল্লাহ এইটুক যদি এইটুক ভালো না করতেন আর এতটুকু আমরা জয়সাজ করতে পারতাম না তো যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে বাদান সেই আল্লাহর উপর আমাকে শুকুর গুজারি করতে হবে কিনা জনগণ আল্লাহ এই হাত চৌত্রিশটি বার কাবার বাংলাদেশের মধ্যে তিনজন ব্যক্তিকে কাবাজ শরীফে ঢোকার অনুমতি আমি সৌদি বাচ্চার ছেলে মেয়েদেরকে পড়াতাম আমি স্যারকে বলছিলাম স্যার আনা উদখুলু ফি হাদাল কাবা আমি কাবা শরীফে ঢুকতে চাই তো ওনার স্ত্রী আম্মা বড় আম্মা যান ওনার দুই বড় স্ত্রী আমাকে ওনার দুই বাচ্চাকে বললো ফাহাদের এই স্ত্রী বলছো উদখুলু নি হাদাল শেখ এনাকে নিতে হবে একজন হলো ডক্টর মারিশা আর ডক্টর নজরুল আর একটা লোক নাম বলা যাবে না অসুবিধা আছে এই তিনজন ব্যক্তিকে কাবা শরীফে ঢোকার অনুমতি পেয়েছিলাম হাত নারাই তুমি আম্মা আমি অধম হইতে পারি আপনাদের দোয়ায় আমার আব্বা আম্মার দোয়ায় আল্লাহর রহমতে কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ আদায় করেছি সেই লোক আজ আপনাদের সামনে আমি সাতক্ষীরাবাসীর জন্য দেশ এবং প্রবাসীবাসীর জন্য আমি দোয়া করি আল্লাহ যেন মুসলমানদেরকে সব সময় যেন বিজয় রাখে যেরকম আমিন
আর যারা আল্লাহ আমাদের ভুলবশতে যে গুনাহ খাতা হয়েছে আল্লাহ আপনি maaf করেন এই কমিটি বহুত কষ্ট করে মেহনত করে এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ তাদের কবুল করো আমার বন্ধুদের কবুল করো আরে আমার ঘরে যারা বাইরে চলা আর যারা আমার সঙ্গিনী আমি মনের দুঃখ কি বলি ভোরে আর আমার ঘরে যারা রইতে নারি ওরে খোদার বরকতে দিলাম পানি চলি আমার হারি ওরে আমি মদিনায় যাব সালাম দিব আমার দয়ার নবীর কদমে তোরা আমাকে সাজায়া দাও নৌকর তরুণে টাকা নাই পয়সা নাই নাই রে বাপের তরি ওরে আমার মনের আশায় আছে আমি চুমো খাব কদমে নবীজি আরে গুঁতাই রে দরদি মদিনাতে তুমি কোথায় লুকাইলে তামাম জাহানের উম্মতকে তুমি এতিম সাজাইলে আমি সাতক্ষীরাবাসীর জন্য মোবারকবাদ আমি আপনাদের কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকি আমি আমার ভাইদের কাছে মাপ চাই আমার ভাইজানের কাছে দোয়া চাই আমিও দোয়া করি আমার অত যারা দেশ এবং প্রবাসী যারা শুনছ আল্লাহ সকলকে বরকত দেখ সকলকে যেন বাইতুল্লাহর মেহমান বানাই যরকম আমি বলি বানাই দাও আমার এই সকল নানা ভাইদেরকে আর যাদের অর্থে এই মাহফিল হয়েছে আমার সোনা ভাইরা যাদের ওসিলায় আল্লাহ এই মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও আল্লাহ তাদের বাইতুল্লাহর মেহমান বানাই দাও আমার বোনেরা যারা আসে আল্লাহ তাদের স্বামী এবং সন্তানদের অর্থ দাও যাতে তারা বাইতুল্লাহর মেহমান করতে পারে আমার বন্ধুদের আল্লাহ মনের যে দুঃখ তুমি সব বর্ণ করে দাও রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا وانصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين رب العالمين الله এই মাহফিল কানকে নাজাতের জরিয়া বানাই দাও আল্লাহ আমার ছোট ছোট নাতি ভাইরা আল্লাহ এবং যাদের ওসিলায় এই মাহফিল হয়েছে তাদের কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসী ভাইরা যারা আপনারা বিদেশে আছেন সকলের জন্য আমি তোমাদের দাদা দোয়া করি আল্লাহ তোমাদেরকে ইমানের সাথে হিফাজত করুক আল্লাহ মান সম্মান বাড়াই দাও আল্লাহ তোমাদের বাইতুল্লাহর মেহমান যেন করে দেয় আল্লাহ কোনো অসুবিধা যদি থাকে সেগুলো সুবিধা করে দাও আমার বোনরা আমার বোনেরা আমার নাতিরা বিশ্বের দেশ এবং প্রবাসী আমার বোনেরা যারা আছে আল্লাহ তাদের হিফাজত করো নামাজি বানাই দাও পর্দা নিশি বানাই দাও বাংলাদেশে আল্লাহ যে নাস্তিকগুলো আছে এদের হিদায়ত দাও না হলে তুমি কওমে আদ কওমে সামুদ কওমে ফিরাউনের মতন তুমি তাদের খতম করে দাও রব্বুল আলামিন কাজ করে
তমাম বিশ্বের মুসলমানদের কবুল করো এই মাহফিলে যারা আসেন প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন সকলকে কবুল করো আমার ছোট ভাই গতকাল বিকেলে মক্কা শরীফ গেছে উমরার জন্য আল্লাহ সকতাকে কবুল করো আল্লাহ আমার ছোট ভাই কিন্তু তুমি কবুল আর করে নাও রব্বুল আলামিন আমার বোনেরা যারা আমার সঙ্গে আমিন আমিন বলছে তাদের পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল মারাআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাওহা পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা ওয়া আহসানা ফরজাহা বজায় স্থান পর্দার সঙ্গে রাখো ওয়া তাআবালাগা স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ মেনে চলো রব্বুল আলামিন অসুখ বিসুখ ভালো করে দাও আল্লাহ রেজেকে বরকত দাও আল্লাহ সকল বিপদ থেকে আর শুনলাম ঢাকা যাওয়ার সময় মার পদ্মা সেতুর আগে অ্যাক্সিডেন্ট হয়ে যারা মারা গেছে মাওলা তাদের কি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও উফাদ্দিদু আমতি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।